আসছে বিস্তারিত খবরে যে খবর দিকে নজর রাখব শুরুতেই মনীষ সিসোদিয়া দিলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ হলো মনীষ সিসোদিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আদালত তুললো দেশের শীর্ষ আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললো আপনারা জানেন যে গত 26 ফেব্রুয়ারি দিল্লির আফগানি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনি গ্রেফতার হন আজ দিল্লির আজ যেমনটা জানা যাচ্ছে যে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল আদালত এমনটাই কিন্তু জানা যাচ্ছে দিল্লি আফগানি দুর্নীতি মামলায় গত 26 ফেব্রুয়ারি থেকে জেলবন্দী মনীষ সিসোদিয়া গত সোমবার আদালতে জামিনের আবেদন জানান কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলে আদালত জামিনের আবেদন খারিজ করে দেয় এবং তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান আপ নেতা এবং আজ দেখা গেল যে দেশের শীর্ষ আদালত তার জামিনের যে আবেদন সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল আদালত দিল্লির আফগানি দুর্নীতি মামলায় গত 26 ফেব্রুয়ারি থেকে জেলবন্দী মনীষ সিসোদিয়া এমনটাই কিন্তু জানা যাচ্ছে দিল্লির আফগানি দুর্নীতি মামলায় 26 ফেব্রুয়ারি থেকে জেলবন্দী মনীষ সিসোদিয়া এবং জামিনের আবেদন খারিজ করলেও মত সুপ্রিম কোর্টের অনলাইনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল জয়ন্তদা যে বিষয়ে জানতে চাইব সুপ্রিম কোর্ট গত 26 ফেব্রুয়ারি আফগানি দুর্নীতি মামলায় দিল্লির আফগানি দুর্নীতি মামলায় গ্রেফতার হন এবং তখন থেকে তিনি জেলবন্দী সুপ্রিম কোর্ট আজ জামিনের আবেদন খারিজ করে দিল ঠিক কি পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের কোর্ট যে খারিজ করে দিল এটা জুডিশিয়ারির সিদ্ধান্ত এবং ভাষ্যতি একটা জিনিস যেটা আমরা বিচার বিভাগীয় একটা সিদ্ধান্ত সম্পর্কে নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে আমরা সেটার বিরোধিতা করতে পারি অপছন্দ হলে সেটা প্রকাশ করতে পারি সেটা কিন্তু একটা নাগরিকের অধিকার থাকে কিন্তু জাজমেন্টটা ভুল হলে সেটাকে মানে নিম্ন আদালতে হলে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার উপায় থাকে সুপ্রিম কোর্টেও ডিভিশন বেঞ্চ থাকে কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে আমি দিল্লিতে আছি আমি এটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা হচ্ছে যে এটা কিন্তু যতটা বিচার বিভাগীয় লড়াই তার থেকে অনেক বেশি রাজনৈতিক লড়াই এবং কেজরিওয়ালকেও তো সমন করা হয়েছে এবং মনীষ যেহেতু উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং শুধু উপমুখ্যমন্ত্রী নয় তার হাতে মানে অর্থ এবং বিভিন্ন দপ্তর ছিল এখন কেজরিওয়াল কখনো সই করতেন না কেননা তিনি নিজে মুখ্যমন্ত্রী হলেও কোনো দপ্তরের ভারপ্রাপ্ত ছিলেন না তা সত্ত্বেও তো কেজরিওয়ালকেও ডাকা হয়েছে এবং মদ নিয়ে যে দুর্নীতি বা যে স্ক্যাম যেটা বলা হচ্ছে সেটা নিয়েও কেজরিওয়ালের জবানি নেওয়ার চেষ্টা হয়েছে সুতরাং মূল জিনিসটা কিন্তু এখন একটা রাজনৈতিক লড়াই একটা পলিটিক্যাল ব্যাটল সেই রাজনৈতিক লড়াইয়ে পর্যবসিত হয়েছে ভোট বিধানসভা নির্বাচনগুলোতে এসে গেছে এবং একটা রাজ্যের ভোট অন্য রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি তার প্রভাব পড়ে এবং সেখানে নরেন্দ্র মোদীর এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সব থেকে বড় যেটা রাজনৈতিক লক্ষ্য বা কৌশল সেটা যে কোনোভাবেই যাতে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে না পারে এবং সেটা সেটা বিজেপির কাজ বিজেপি করছে এখন সেখানে ইন্ডিয়া নামক যে সংস্থাটা তৈরি হয়েছে সেখানে কেজরিওয়াল এবং কংগ্রেসের মধ্যে পর্যন্ত একটা বোঝাপড়া মানে দেখা দিয়েছে এবং কংগ্রেস আর কেজরিওয়াল যদি এক হয়ে যায় দিল্লির নির্বাচনে 2024 তো দরজায় কড়া নাড়ছে আর তো কয়েকটা মাসের ব্যাপার এখন সেখানে কিন্তু পাঞ্জাব শুধু নয় কেজরিওয়ালের পাঞ্জাব আছে কেজরিওয়ালের হরিয়ানাতে প্রভাব আছে পাঞ্জাব হরিয়ানা তো পাশাপাশি রাজ্য এখন এবং কিছুটা পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে গুজরাটে কেজরিওয়ালের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছিল গতবারে এবারেও কেজরিওয়াল বিরাটভাবে গুজরাটে নামার পরিকল্পনা নিয়েছে সুতরাং কেজরিওয়ালকে যদি এইরকম ভাবে মনীষ সিসোদিয়া এবং অন্যান্য মন্ত্রীরাও আছেন তার মাধ্যমে যদি কেজরিওয়ালকে বধ করা যায় মানে রাজনৈতিকভাবে যদি বধ করা যায় তাহলে কংগ্রেস এবং কেজরিওয়ালের মধ্যে আসন সমঝোতা 7টা আসনে মানে 4টে 3টে কিংবা 2টো 5টা যাই হোক একটা সমঝোতার দিকে তো যাচ্ছে জিনিসটা আলাপ আলোচনা শুরু হয়েছে যেটা ভাবাই যায় না যে রাহুল গান্ধী আর কেজরিওয়ালের মধ্যে বোঝাপড়া হবে সেক্ষেত্রে কিন্তু বিজেপির যে স্যাচুরেটেড হয়ে গেছিল দিল্লিতে সব আসন নিয়ে বসে আছে তো সেই রকম একটা পরিস্থিতিতে তো বিপদের আশঙ্কা রয়েছে এখন এইটা পক্ষে যাবে না বিপক্ষে যাবে
অর্থাৎ এটাতে ভিকটিম স্ট্যাটাস পাবে নাকি যেরকম মহুয়া মৈত্রর ক্ষেত্রে হলো, মানে যেটা আক্রমণ করতে গিয়ে আবার যেহেতু আম জনতার দল, আম জনতার একটা কনস্টিটিউয়েন্সি আছে শুধু দিল্লি নয় গোটা দেশে, অরবিন্দ কেজরিওয়ালকে চেনেন না এমন কোন লোক নেই, তাহলে সেখানে উল্টে এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে কিনা সেটা ফলে না পরিচয়। এখন এইটা দেখার বিষয়। তবে এই মুহূর্তে বলতে পারি এই যে খারিজ হয়ে গেল আবেদনটা, এর পরেও কিন্তু রাজনৈতিক লড়াই চলবে। বড়ি শিশুদের ধরেই নিয়েছে তাকে জেলে থাকতে, জেল থেকেই লড়াই হবে, এবারে পরিস্থিতিটা সেদিকেই যাচ্ছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত দা তোমায়। মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ ব্যাংকশাল আদালতে পেশ করা হচ্ছে না। চার দিনের জেল হেফাজত শেষে আজ তাকে ব্যাংকশাল আদালতে তোলার কথা ছিল, সশরীরে আদালতে তাকে পেশ করা হচ্ছে না। ইডির বিশেষ আদালতে পেশ করা আজ তাকে হবে না, সশরীরে আদালতে পেশ করা হচ্ছে না রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে ভার্চুয়ালি একটু পরেই জ্যোতিপ্রিয় মল্লিকের মামলার শুনানি রয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আবেদন আজ করা হতে পারে এবং পায়ে ও হাতে ব্যথা অনুভব করছেন, শারীরিক অবস্থা তার ভালো নয় এমনটাই কিন্তু জানানো হয়েছে। এর আগেও কিন্তু যখন তাকে আদালতে পেশ করার আগে তিনি বারংবার তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে এমনটা তিনি জানিয়েছিলেন, কখনো সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তার পক্ষাঘাত হয়েছে, কখনো আবার তিনি মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। আর জ্যোতিপ্রিয়কে সশরীরে আদালতে পেশ নয়, তবে ইডির বিশেষ যে আদালত সেই আদালতে আজ তাকে পেশ করা হবে না। ভার্চুয়ালি যে শুনানি তার কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, একটু পরেই জ্যোতিপ্রিয় মল্লিকের মামলার শুনানি হবে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ জ্যোতিপ্রিয় মল্লিককে সশরীরে আদালতে পেশ করা হচ্ছে না, ঠিক কী কী কারণ এবং আদালতে আজ কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে এই চার দিনের জেল হেফাজত শেষে? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক আজ সকালে তার হাত এবং পায়ে ব্যাপক ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে জেল হাসপাতালে খবর দেওয়া হলে চিকিৎসকরা তার পর্যবেক্ষণ করেন এবং জানান যে হ্যাঁ, তিনি অসুস্থ, তিনি শারীরিকভাবে ফিট নন। এবং তারপর সিদ্ধান্ত হয় যে তাকে আজ ব্যাংকশাল আদালতে, যে বিশেষ ইডি আদালত রয়েছে, সেখানে তাকে পেশ করা হচ্ছে না। তবে তোমায় জানিয়ে রাখি, এই মামলার শুনানি 1:30টার সময় হবে বলে বিচারক তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন এবং সকাল 10:00টায় এই মামলার সময় ছিল। এবং তারপর কিন্তু স্বাভাবিকভাবে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সশরীরে হাজির থাকতে পারেননি তার শারীরিক অসুস্থতার জন্য। এবং এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু তার শারীরিক অবস্থা যা রয়েছে তার উপর ভিত্তি করে জামিনের আবেদন করবেন। এর আগেও যে দুবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস কোর্টে মামলা শুনানি হয়েছে তখনও কিন্তু জামিনের আবেদন একইভাবে করা হয়েছিল, তার শারীরিক অবস্থার দিকে এবং ডকুমেন্ট, ডক্টর ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে জামিনের আবেদন করা হয়েছিল। প্রথম দিকে কিন্তু যেহেতু ইডি হেফাজত ছিল, তারপরে চার দিনের জেল হেফাজত দেওয়া হয় এবং জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়াতে আজ তার আদালতে পেশ করার কথা ছিল তাকে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তাকে পেশ করা যায়নি। দুপুর 1:30টার সময় মামলা শুনানো হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের যারা আইনজীবীরা রয়েছেন তারা জামিনের আবেদন করবেন। অন্যদিকে ইডির যারা রয়েছেন আইনজীবীরা এবং ইডির যে তদন্তকারী অফিসার বা আইও রয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখেছি, এবং সেখানে কিন্তু এই জামিনের বিরোধিতা করা হবে এবং ফের জেল হেফাজত চাওয়া হবে এবং প্রয়োজনে ইডি আধিকারিকেরা কিন্তু জেলে গিয়েও জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করতে পারেন রেশন বন্টন দুর্নীতি মামলা নিয়ে। স্বাভাবিকভাবেই কিন্তু যেহেতু আমরা দেখেছিলাম প্রথম থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে যখন থেকে গ্রেফতার করা হয়েছে একেবারে ভোর রাতের কিছু আগে, তখন থেকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন তিনি শারীরিকভাবে সুস্থ নন। তার ক্রনিক যেরকম কিডনির সমস্যা রয়েছে, একই সঙ্গে রক্তচাপ, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মারাত্মক সুগার তার রয়েছে। সব দিক বিচার বিবেচনা করে তারপর কমান্ড হাসপাতালে তার প্রতি 48 ঘন্টা অন্তর শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা হয়। আদালতে পেশ হয়েছেন এর আগে দুবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং আজ যেহেতু পুজোর ছুটির পর আদালত খুলেছে এবং সেখানে নগর দায়রা আদালতের ভেতরে যে বিশেষ ইডি আদালত রয়েছে তাকে সেখানে পেশ করার কথা ছিল, কিন্তু সকালবেলায় তিনি হাতে এবং পায়ে ব্যথা অনুভব করাতে এবং ডাক্তারের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারকে ইন্সপেকশন করা এবং তারপর জানানো তিনি ফিট নন,
এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় জ্যোতিপ্রিয় মল্লিককে আনা হচ্ছে না এখানে। তবে এই মামলা 1:30টার সময় শুরু হবে এবং সেক্ষেত্রে ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলেই জানা গিয়েছে। ভার্চুয়ালি ধন্যবাদ জানাবো শুভঙ্কর, তোমায় সরাসরি ব্যাংকশাল আদালত থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর সাহা। আর কিছুক্ষণের মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মামলার শুনানি শুরু হবে।